এখন যে অফারটা শেয়ার করবো এইখান থেকে কিন্তু আপনারা যারা যারা জয়েন করবেন তাদের মধ্যে থেকে র্যান্ডমলি 500 ইউজারকে তারা উইন করবে। তো 500 ইউজার পার ইউজার কিন্তু এখান থেকে $100 করে পাবেন, এবং $100 বাংলা টাকায় কত আসে আমি সেটা আপনাদেরকে দেখাই দিতেছি, মানে সেই লেভেলে একটা অফার। আর এখান থেকে যদিও বা র্যান্ডমলি পেমেন্ট করবে বাট উইন হতে পারলে কিন্তু ভালো লেভেলে আর্নিং থাকবে। দেখেন তোরা কিন্তু ওরা $50,000 কিন্তু এখানে গিভওয়ে করবে। তো এই $50,000কে যদি আমি 500 দিয়ে ভাগ দিই দেখেন পার ইউজার কিন্তু $100 করে পাবে, আর $100 করে কিন্তু ওরা কিন্তু NFT গিভওয়ে করবে। দেখেন NFT গিভওয়ে করবে, আর ওদের প্রজেক্টটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট, আপনারা দেখে নিন ওদের টুইটার পেজে গিয়ে। তো আমি আজকের এই ভিডিওতে দেখাই দেবো কীভাবে আজকের এই অফারটাতে জয়েন করবেন এবং কীভাবে কী করবেন, কীভাবে জয়েন করলে পরে আপনি এখান থেকে একদম প্রপারলি আর কি ইলিজিবল হবেন, সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাই দেবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তা না হলে কিন্তু ভাই কিছু বুঝতে পারবেন না। আর অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আজকের অফারের লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি আমাদের এই পোস্টে চলে আসবেন। যদি নতুন হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চাইলে জয়েন হতে পারেন। আর আজকের অফারে জয়েন করার জন্য আপনাকে প্রথমত প্রয়োজন হবে কী কী আমি বলতেছি, এই যেখানে দেখেন কী যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা আপনার লাগবে। তো এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আচ্ছা আমি আপনাকে দেখাই জিনিসটা কী ব্রাউজারটা ডাউনলোড করবেন। তারপরে এইখানে অনেকেই আছেন মেটামাক্স এক্সটেনশন এখনও কীভাবে অ্যাড করতে হয় সেটা হয়তো বুঝতে পারতেছেন না। আপনারা কী করবেন এইখানে এসে সার্চ দেবেন মেটামাক্স এক্সটেনশন লিখে। তো এইখান থেকে আপনারা মেটামাক্স এক্সটেনশন লিখে সার্চ দেবেন, দেন এই যে এই অপশনটা পেয়ে যাবেন, এই যে প্রথমে দেখেন মেটামাক্স এক্সটেনশন এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে পরে আপনাকে সরাসরি নিয়ে যাবে মেটামাক্স এক্সটেনশনের ভিতরে। এইখানে দেখেন আমি যেখানে মার্ক করতেছি এইখানে দেখেন লেখা আছে যে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, এইখানে অ্যাড টু ক্রোম করবেন, দেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর নিচে আসবেন, দেন মেটামাক্সে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা মেটামাক্স এক্সটেনশনের ভিতরে আসবেন, আসার পরে এইখানে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে না, তখন আপনাকে বলবে যে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করেন অথবা ইনপুট করেন। তো আপনি চাইলে নতুন ওয়ালেট ক্রিয়েট করতে পারেন বা চাইলে ইনপুট করতে পারেন, যেমনভাবে ট্রাস্ট ওয়ালেটটা ইনপুট করছেন বা ক্রিয়েট করছেন সেমভাবে করবেন। করার পরে এই যে এই পেজটাতে আসবেন, এই যে এইখানে আপনি ইথেরিয়াম রাখতেও পারেন আবার BNBও রাখতে পারেন। তো BNB রাখবেন, রাখার পরে জাস্ট আপনি কী করবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আপনারা একটু খেয়াল করে শুনবেন, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এইখানে চলে আসবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে পরে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখনই আসবেন তখন এই যে এই লিঙ্কটা জাস্ট কী করবেন টাচ করে ধরবেন, ধরে কপি করবেন, কপি করে জাস্ট আপনি আবার কী যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারের ভিতরে আসবেন। আসার পরে জাস্ট আপনি এই যে উপরে দেখেন অ্যাড্রেস বার অপশন আছে, অ্যাড্রেস বারে এই লিঙ্কটা পেস্ট করবেন, দেন গোতে ক্লিক করবেন। আর আপনাদেরকে একটা কথা বলি, একটা ভিডিও যখন দেখবেন তখন মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। কারণ এই যে দেখেন এইখানে কিন্তু সরাসরি কী এসেছে, সরাসরি কিন্তু এই যে এই ধরনের একটা পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, প্রথমত এই যে কানেক্ট ওয়ালেট, কানেক্ট ওয়ালেট যে অপশনটা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখন আপনাকে ক্লিক করতে হবে এইখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এইখানে টিকমার্ক করবেন, দেন এখানে BNB থাকবে, তারপরে এই যে মেটামাক্সে ক্লিক করে দেবেন। তো মেটামাক্সে ক্লিক করে জাস্ট আপনি কী করবেন এই যে এইখান থেকে আপনি এই যে থ্রি ডট যে মেনুটা আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন আপনি এই যে মেটামাক্সের ভিতরে আসবেন। তো আমি আপনাদেরকে জিনিসটা বোঝাই, তারপরে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আর অনেক নতুন ভাই ভাইরা আছেন যারা বুঝতে পারেন না, তাদের জন্য কিন্তু ভিডিওটা মেক করা। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আপনাদেরকে একটা জিনিস বুঝালে পরে আপনারা আর কি পরবর্তীতে মনে থাকে না, মানে জিনিসটা তেমন একটা আমলে নেন না, যার কারণে কিন্তু প্রবলেমটা হয়। তো এই যে এইখানে জাস্ট আমরা এগেন এই সাইটটাকে জাস্ট কী করবো, এই যে এইখানে যে লিঙ্কটা দিবেন দেওয়ার পরে পেস্ট করবেন। আমি প্রথম থেকে আবার দেখাই যেহেতু আমার এইখানে ভুল হয়েছে। তারপরে যে কানেক্ট ওয়ালেট অপশন আসবে কানেক্টে ক্লিক করবেন, এখানে BNB সিলেক্ট করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন দেন মেটামাক্স ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন এই যে এইখানে কাহিনী আছে, এই যে এইখান থেকে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, কোনো কিছু আসবে না, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, নিচে আসবেন, এই যে মেটামাক্সের উপরে দেখেন 1 লেখা আছে, তার মানে মেটামাক্স একটা পারমিশন চলে এসেছে। এই পারমিশনটাকে আপনাকে অ্যালাউ করতে হবে, যেখান থেকে নেক্সট কানেক্ট, তারপরে একটু ওয়েট করবেন। এখন কী করবেন এই যে হাতের এইখানে দেখেন রিসেন্ট প্যাড আছে, রিসেন্ট প্যাডে ক্লিক করবেন, দেন আপনি ক্লিক করুন এই যে আগের এই গেমিফাই প্রজেক্টের এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেস থাকবে, এখন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন এই থ্রি ডট মেনুতে, নিচে আসবেন, দেখেন মেটামাক্সে কিন্তু আবার ওরা পারমিশন দিচ্ছে, মেটামাক্সে আসবেন, এই পারমিশনটাকে অ্যালাউ করলে পরে আপনার ওয়ালেটটা সাকসেসফুলি এখানে কানেক্ট হয়ে যাবে। দেখেন ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়েছে। এখন আপনি করবেন এই যে এইখানে রিসেন্ট প্যাডে ক্লিক করে আগের গেমিফাই পেজটাতে যাবেন, দেখেন আমাদের কিন্তু প্রপারলি কানেক্ট হয়ে গেছে। আর অফারটা কিন্তু ভাই বেশি দিন নাই, আর মাত্র 2 দিন আছে, তো 2 দিনের মধ্যে আপনাকে জয়েন করতে হবে। আর গেমিফাই প্রজেক্ট যেহেতু এটাকে প্রমোট করতে আছে, তার মানে কিন্তু সে লেভেলে একটা প্রফিট থাকবে। কারণ গেমিফাই প্রজেক্ট 2021 সালে যারা যারা কাজ করছেন আমার সাথে, 2021 সালে 20 সালে কিন্তু গেমিফাই প্রজেক্টের আইডিও এসেছিলো, ওখান থেকে কিন্তু অনেক লেভেলের প্রফিট নিতে পারছেন। তো এখন একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখেন টুইটার কানেক্ট করতে বলতেছে, টেলিগ্রাম কানেক্ট করতে বলতেছে, অ্যান্ড ডিসকর্ড কানেক্ট করতে বলতেছে। আপনি করবেন টুইটারটাকে এই যে কী ব্রাউজার আছে এই কী ব্রাউজারে লগ ইন করবেন টুইটারটাকে, তারপরে এই যে ডিসকর্ডটাকেও লগ ইন করবেন এবং টেলিগ্রামটাকেও লগ ইন করবেন। আমি দেখাই জিনিসটা, লগ ইন করে রাখলে পরে আপনার সুবিধা হবে। এখান থেকে যেহেতু টুইটার কানেক্ট করবেন,
এই টুইটারের উপরে ক্লিক করবেন, এইটুকুই ভেজাল ভাই, তাছাড়া কোনো কিছুই ভেজাল না। এখানে ক্লিক করে এই দেখেন আমাদের কিন্তু এই টুইটার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা আছে, যার কারণে সরাসরি অথরাইজ করতে বলতেছে। আপনার লগ ইন করা যদি না থাকে সেক্ষেত্রে টুইটারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, এই ধরনের একটা পেজ পাবেন। এখান থেকে আপনি অথরাইজ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন। তো আমি যেভাবে দেখাইতেছি আশা করি এইভাবে কেউ দেখায় না আপনাদেরকে। এখান থেকে সাকসেসফুলিতে ক্লিক করবেন, দেখেন আমাদের কিন্তু এটা একটু পরে লোডিং নেওয়ার পর কানেক্ট হয়ে যাবে। যে নিচে স্ক্রল ডাউন করবো দেখেন আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। এখন টেলিগ্রাম কানেক্ট করতে হবে, টেলিগ্রামের উপরে ক্লিক করবেন। টেলিগ্রামে ক্লিক করার পর এই যে এখান থেকে লগ ইন উইথ টেলিগ্রাম, তো এখানে ক্লিক করে দেবেন। এখন এইখানে আপনি যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করবেন সেই টেলিগ্রামের নাম্বারটা দিতে বলতেছে। তো জাস্ট একটু ওয়েট করেন, আমি প্লাস অ্যাপ্লিকেশন থেকে আমি নাম্বারটা ম্যানেজ করতেছি। ওয়েট, এই যে এখানে আপনার নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে, তার মানে আপনার এই নাম্বারের যে জিমেলটা আছে, সরি টেলিগ্রামটা আছে, ওই টেলিগ্রামে দেখবেন কি ওরা আর কি একটা পারমিশন দিয়েছে। আমি প্লাস অ্যাপ্লিকেশন গিয়ে দেখাই, এই দেখেন আমাদের কিন্তু এই নাম্বারের টেলিগ্রামে কিন্তু একটা পারমিশন চলে এসেছে যে টেলিগ্রাম থেকে। তো এই টেলিগ্রাম এই মেসেজটা ওপেন করবেন, জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনটা আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন আপনি করবেন কি এইখানে আসবেন, আসার পর দেখেন আমাদের কিন্তু এই যে এটা হলো আমার টেলিগ্রাম আইডি। তো এই আইডিটা কিন্তু এই গেমিফায়ের সাথে কানেক্ট হতেছে, এখান থেকে এক্সপেটে ক্লিক করলে এটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে। দেন এখন এই দেখেন সাকসেসফুলি লেখা এসেছে, একটু লোড নেবে, জাস্ট একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে দেখবেন কি এইটাও কানেক্ট হয়ে যাবে, দেখেন দুইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে কী করতে হবে, এইখান থেকে এই যে ডিসকর্ডটাকে কানেক্ট করতে হবে। ডিসকর্ডের উপরে ক্লিক করেন, ডিসকর্ডে ক্লিক করলে পরে আপনার এইখানে ডিসকর্ড অ্যাকাউন্টটা যদি লগ ইন করা থাকে, আমার মতো দেখেন আমার কিন্তু এখানে লগ ইন করা আছে, আপনার এই যেখানে ইউজার নেম শো করবে, যেমন আমার এখানে ইউজার নেম শো করতেছে সানজিদা হ্যাশ 935 আর কি। তো এইভাবে ইউজার নেম শো করলে মানে যে ইউজার নেমটা এখানে শো করবে সেই সেই টুইট ডিসকর্ড অ্যাকাউন্টটাই কিন্তু এখানে কানেক্ট হবে। অথরাইজে ক্লিক করেন, অথরাইজে ক্লিক করলে এখানে সাকসেসফুলি চলে আসবে, এখানে মানে আপনার কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন মেন কাহিনী করতে হবে, দেখেন আমাদের কিন্তু সবগুলো কানেক্ট হয়েছে, তার মানে এইখানে বুঝবেন এই যে এখানে যে যতগুলো টুইটার টেলিগ্রাম ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করছেন ওই ডিসকর্ড টুইটার টেলিগ্রাম দিয়ে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আমি দেখাই উদাহরণস্বরূপ, প্রথমে কী বলতেছে যে ফলো করেন, তো এই ওয়ান প্লাসে ক্লিক করবেন, এই যে এখান থেকে ফলোতে ক্লিক করবেন, ওদেরকে টুইটারে গিয়ে জাস্ট ফলো করবেন। ওদের প্রজেক্টটা কিন্তু ভাই অলরেডি মানে স্ট্রং একটা প্রজেক্ট, এই যে এখান থেকে ফলোতে ক্লিক করেন, 60,000 ফলোয়ার ওদের আছে, তার মানে এখান থেকে ভালো কিছু আসবে। দেন ব্যাক করবেন, ব্যাক করে এই যে কন্টিনিউ অপশনটা, কন্টিনিউ অপশনে ক্লিক করেন, তাহলে কিন্তু দেখেন এখানে টিক উঠে গেছে। আবার দ্বিতীয় এই যে রিটুইট করতে হবে, এই ওয়ানে ক্লিক করবেন, রিটুইটে ক্লিক করবেন, আপনাকে সরাসরি ওদের যে টুইটারের পোস্টটা আছে পোস্টের ভিতরে নিয়ে যাবে। এইখানে কিন্তু ওরা অ্যানাউন্সমেন্ট দিছে যে এইখান থেকে কিন্তু 500 NFT ওরা দিবে আর কি। আর এখান থেকে লাভ রিয়াক্ট রিটুইট করবেন, তারপরে এই যে এখান থেকে আর কি আপনি কমেন্ট টমেন্ট করে নেবেন। তো এইভাবেই কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আর্নিংটা সম্ভব। তাছাড়া ভাই যদি হুটহাট করে মানে না বুঝা কাজ করেন তাহলে আর্নিং সম্ভব না। এখান থেকে আপনি এসে কমেন্ট করবেন তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে, দেন কমেন্ট টমেন্ট শেষ হয়ে গেলে আপনি ব্যাক করবেন, ব্যাক করে আবার এই যে এখান থেকে কন্টিনিউ অপশনটা, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেখেন সবগুলো কিন্তু টিক উঠে গেছে, এই সেমভাবে আপনি যে সবগুলো কাজ করবেন। তো এখানে কিন্তু প্রায় আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট। এখন এই যে এই টাস্কটা কমপ্লিট করি, ফলো করবো ওদেরকে, দেন এইখান থেকে এসে ব্যাক করে কন্টিনিউতে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু ইজিলি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনি সাকসেসফুলি ইলিজিবল হবেন। আর আমি কিন্তু সব কিছু দেখালাম কীভাবে কী করবেন প্রসেসটুকু দেখালাম। এই যে দেখেন আমাদের কিন্তু সবগুলো টাস্কে টিক উঠে গেছে, আপনি চাইলে এখান থেকে রেফার করতে পারেন। তো এই যে এইখানে আপনার এন্ট্রি থাকবে 8টা, তো এই এন্ট্রি দিয়ে আপনাকে আর কি এখানে উইন হতে হবে, মানে এখানে টোটালি র্যান্ডমলি পেমেন্ট করবো আর কি। তো যাই হোক, এইভাবে আপনারা জয়েন করেন, এইটার যখন পরবর্তীতে কোনো আপডেট চলে আসবে যখন আপনাকে ওরা NFT দিবে, এটা কিন্তু NFT প্রজেক্ট বা NFT দিবে আপনাদেরকে, তখন কিন্তু আপনি যে ওয়ালেটটা কানেক্ট করলেন সেই ওয়ালেটের ভিতরে কিন্তু ওরা NFT দিয়ে দিবে। আর আমি পরবর্তীতে আপডেট দিয়ে দিব যে কীভাবে এই NFT সেল করে আপনারা প্রফিট নেবেন হাতে। তো আশা রাখতেছি আপনারা ফুল প্রসেসটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও কন্টিনিউ করার জন্য, আর এই ধরনের নিত্যতন অফার আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।